ইসলাম ধর্ম পাঁচ জিনিসের নাম এবং তা অর্জন, সংরক্ষণ, উন্নয়নের মাধ্যম। এ বিষয়ে আলোচনা করেছেন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি ইসমাইল হোসেন খুলনা। তারিখ 13 জুলাই 2018। স্থান মুসলিমিয়া জামে মসজিদ, জোড়াগেট, খুলনা। বয়ান নম্বর 29। যোগাযোগ নম্বর 01759741441। এখন শুরু হচ্ছে মূল আলোচনা। পাঁচটি বিষয় সঠিকভাবে মানা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ দিনদার হতে পারবে না। পূর্ণাঙ্গ দিন শরীয়ত আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার কাছে সিরাতে মুস্তাকিম কামনা করতেছি, সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ। সরল সঠিক পথ কি সেটা? এই পাঁচটি ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, শরীয়তের পরিভাষায় এই নয়টি বিষয় দিলে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে পরিণত করা। ইমানিয়াত কয়টি? নয়টি। এ নয়টি বিষয় দিলে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে পরিণত করা। ইবাদাত 21টি, আল্লাহর হুকুম আহকাম পালন করাকে ইবাদত বলে, আল্লাহ তাআলার গোলামি করাকে ইবাদত বলে। এই ইবাদত 21টি। মুআমালাত, হালাল রুজি, মুআমালাত 60টি। কয়টি ভাই? জোরে বলেন, মুআমালাত 60টি। মুআশারাত অর্থ হলো হকুল ইবাদ, মানুষের হক, বান্দাবান্দির হক। এই মুআশারাত 19টি। আখলাকিয়াত, আত্মশুদ্ধি, আত্মাকে পাক পবিত্র করা, এটা হলো 21টি। মোট 77টি। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চায়, তাকে এই ইমানের 77 শাখা মানতে হবে। ঘুমাসতেছো ভাই? ঘুমান কেন? ঘুমান। ইমানের এই 77 শাখা মানলে সে ইমানদার হবে। ইমানের 77 শাখা মানলে ইমানদার হবে। ইমানদার হলে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমানদার হলে আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে। ছাত্র 20 জন, এক ক্লাসে 20 জন ছাত্র, 20 জন ধরেই পরীক্ষায় পাশ করেছে, একজনেও ফেল করে নাই। 20 জনের 20 জন ধরেই কিন্তু পরীক্ষায় গোল্ডেন প্লাস পায় নাই। কেউ এক হয়েছে, কেউ দুই, কেউ তিন, কেউ চার, এভাবে করে 20। ঠিক কিনা বলেন?
ঠিক যদি কোনো ব্যক্তি পরিপূর্ণরূপে ইমানের 77 শাখার উপরে আমল করে ফলাফল দেখা যাবে, কেউ জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। জান্নাত কয়টা? 8টা। কয়টা? 8টা। 8 জান্নাতের সর্বোচ্চ স্তরের যেই জান্নাত, নাম হলো জান্নাতুল ফেরদাউস। কেউ জান্নাতুল ফেরদাউসে যাবে, কেউ জান্নাতুল আদ, জান্নাতুল আদ এই জান্নাতে যাবে, বিভিন্ন 8 স্তরের জান্নাতে পৌঁছে যাবে। আর এই ঈমানের 77 শাখার উপরে যদি আমল আমাদের না থাকে, তাহলে পাক্কা ঈমানদার হওয়া যাবে না। পুরা মানলে, পুরোপুরি মানছে, 20 জন ছাত্র ধরেই পরিপূর্ণরূপে পড়াশোনা করছে, পাশও করছে, কেউ 1, কেউ 2, কেউ 3, ক্লাসে 30 জন ছাত্র 20 জন পাস করছে আর 10 জন ফেল করছে, ফেল। তারাও পড়ছে, তারাও পড়াশোনা করছে, স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হয়েছিল, পড়াশোনা করছে, ফেল করছে। কি করছে? ফেল করছে। যারা ফেল করছে তারা পুরস্কার পাবে? জোরে বলেন। কলেজ ইউনিভার্সিটি থেকে সুযোগ সুবিধা পাবে? পড়াশোনা করছে তো, ভর্তি হয়েছিল। ওই যে ছেলেটা পরীক্ষায় গোল্ডেন প্লাস ফার্স্ট হয়েছিল, 1 হয়েছিল, তার ভর্তি ফি ছিল 20,000, আর যে ফেল করেছে তারও ভর্তি ফি ছিল 20,000। তার যে 1 হয়েছিল তারও মাসে 8,000 টাকা করে বেতন দেওয়া লাগতো, আর যে ফেল করেছে তারও মাসে 8,000 টাকা করে বেতন দেওয়া লাগতো, কিন্তু সব কিছু মিলায়ে কেউ পাশ করেছে, কেউ ফেল করেছে। ফেল যারা করবে জাহান্নামে চলে যাবে, পাশ যারা করবে স্তর ভেদে জান্নাতে পৌঁছে যাবে। বেশি কিছু না, একই বয়ান সারা জীবন ধরে যদি এই বয়ানগুলি করি, তাহলে বয়ানের হক আদায় হবে। আর এইগুলি বাদ দিয়ে যদি ভিন্ন বয়ান করি, বয়ানের হক আদায় হবে না। এটাই বয়ান, এটাই দিন, এটাই ইসলাম, এটাই শরিয়াত, এটাই জান্নাতে যাওয়ার পুঁজি, এটাই জাহান্নাম থেকে বাঁচার পুঁজি। তাহলে একজন মানুষ পরিপূর্ণ দিনদার যদি হতে চায়, খাঁটি মুসলমান যদি হতে চায়, জান্নাতি মানুষ যদি হতে চায়, কয়টি জিনিস মানা লাগবে? 5টি। ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। ইমানিয়াত 9টি, ইবাদাত 21টি, মুআমালাত 60টি, মুআশারাত 19টি, আখলাকিয়াত 21টি, মোট 77টি। এবার শুনুন, মন চাইলেই এগুলি অর্জন করা যাবে না, মনে চাইলেই এগুলি সংরক্ষণ করা যাবে না, মনে চাইলেই এগুলি উন্নয়ন করা যাবে না। পরিপূর্ণ দিন মানতে গেলে এই দিন আগে অর্জন করতে হবে, 2 সংরক্ষণ করতে হবে, 3 উন্নয়ন করতে হবে। অর্জন, সংরক্ষণ, উন্নয়ন। বলেন, অর্জন, সংরক্ষণ, উন্নয়ন। অর্জন করতে গেলে 6টি জিনিস লাগবে। কয়টি জিনিস? এই দিন অর্জন করতে গেলে 6টি জিনিস লাগবে, দিন সংরক্ষণ করতে গেলে 6টি জিনিস লাগবে,
দিনের উন্নয়ন করতে গেলে ছয়টি জিনিস লাগবে, অর্জন, সংরক্ষণ, উন্নয়ন। অর্জন করতে গেলে যে ছয়টি জিনিস লাগবে তার মধ্য থেকে এক নম্বর খাঁটি আল্লাহ ওয়ালার পর্যাপ্ত সোহবত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সাল তোয়াদেরিয়া সোহবতে স লেহ তুরা স লেহ কুনাদ সোহবতে ত লেহ তুরা ত লেহ কুনাদ খাঁটি আল্লাহ ওয়ালার পর্যাপ্ত সোহবত। জীবনের কিছু সময় আল্লাহওয়ালার সোহবতে কাটাইলে হবে না, পুরা হায়াত একজন মানুষের উপর শরীয়ত আসে বালেগ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত খাঁটি আল্লাহওয়ালার সোহবত অবলম্বন করতে হবে, তার সোহবতে থাকতে হবে, তার সংস্পর্শে থাকতে হবে। শুনুন, আতরওয়ালার দোকানে গেলে আতরের ঘিরান পাওয়া যায়, মাছের বাজারে গেলে মাছের গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধময় স্থানে থাকলে গেলে দুর্গন্ধ পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আল্লাহকে পাওয়া যায়। দিন অর্জন, এই দিন, এই পাঁচ বিভাগ, দিনের পাঁচটা বিভাগ, এটা অর্জন করতে গেলে এক নম্বর আল্লাহওয়ালার সোহবত, আল্লাহওয়ালা কই পাব? খুলনার সুলাইমান নগর তানতলা মসজিদের ইমাম সুলাইমানগর মসজিদের ইমাম মুফতি নূরুল আমিন সাহেব দামাত বরকাতুহুম খাঁটি আল্লাহওয়ালা পীর বুজুর্গ দারুল উলুম মাদ্রাসার মাওলানা সিদ্দির সাহেব পীর খাঁটি বুজুর্গ খাঁটি আল্লাহওয়ালা আল্লাহর সাথে সম্পর্ক, মাসনা মাদ্রাসার প্রিন্সিপাল খাঁটি পীর আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর সাথে নিসবত, উজানির পীর খাঁটি আল্লাহওয়ালা আল্লাহর সাথে নিসবত, হক্কানি পীর চরমোনার পীর খাঁটি আল্লাহওয়ালা আল্লাহর সাথে তার নিসবত, হক্কানি আলেম হক্কানি বুজুর্গ হক্কানি পীর সমস্ত আল্লাহওয়ালাদের পূর্ণাঙ্গ সোহবত। আপনাকে বরণ করে নিবে তাদের কাজই তাই, আপনি এমনটা ভাববেন না সে কি আমাকে বরণ করে নিবে, সে কি আমাকে পছন্দ করবে, হ্যাঁ আপনাকে মানুষ বানানোর জন্যই তারা অপেক্ষায় অপেক্ষমান। দিনের পাঁচ বিভাগ অর্জন করতে গেলে এক নম্বর খাঁটি আল্লাহওয়ালার পর্যাপ্ত সোহবত লাগবে, তাছাড়া দিন অর্জন করা যাবে না। শুনুন, সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে এ পর্যন্ত যারা এই দিনের পাঁচ বিভাগ পরিপূর্ণ মানতে চেয়েছে তারা খাঁটি আল্লাহওয়ালার সোহবত ব্যতিরিকে দিন মানতে পারে নাই, সাহাবায়ে কেরামও পরিপূর্ণ নবীর পর্যাপ্ত সোহবত পেয়েছে বিধায় তারা পরিপূর্ণ দিনদার হতে পেরেছে। এ কারণে সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে রাসূল আকরাম ফখরে দুআ আলম বলেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যে কোনো একজন সাহাবীর অনুসরণ অনুকরণ যে করবে হিদায়ত পেয়ে যাবে, দ্বীনের পাঁচ শাখা তারা মানার সুযোগ পেয়ে যাবে, মানা সহজ হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামরাও
এই দিন মানতে পেরেছে কার সহবতে গিয়ে? রসুল করিমের সহবতে গিয়ে। সাহাবা ইকরামদের থেকে এ পর্যন্ত যারাই এই পাক্কা দিনদার হয়েছে তারা কোন না কোন আল্লাহওয়ালার সহবতে গিয়ে দিনদার হয়েছে, কোন একজন খাঁটি আল্লাহওয়ালা পীরের বুজুর্গের সহবত ব্যতিরিকে এই দিনের পাঁচ শাখা মানা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। দলিল কুরআন হাদিস। এই দিন অর্জন করতে গেলে ছয়টি জিনিস লাগবে, তার মধ্যে থেকে এক নম্বর খাঁটি আল্লাহওয়ালার পর্যাপ্ত সোহবত, দুই নম্বর বিশুদ্ধ কুরআন তেলাওয়াত, সহি শুদ্ধ করে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আল্লাহ, তিন নম্বর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ অনুকরণ। দিন অর্জন করতে গেলে নবীজির সুন্নাত, নবীজির সুন্নাতকে গলার মালা বানাতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দেখেন ইমানিয়াত নয়টি, তার মধ্যে থেকে এই যে নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি, নবী ও রাসূল আলাইহিস সালাম গণের প্রতি ঈমান আনা, শুধু ঈমান আনছি, হ্যাঁ সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী, এটা তো বিশ্বাস করতেই হবে। তারপরে শেষ না, তার আদর্শকে গলার মালা বানাতে হবে। নবীজির সুন্নাত আমাদের নাই, আমরা নবীজির সুন্নাত সঠিকভাবে মানতে পারছি না। আপনি কি ভাবতেছেন এ পৃথিবীর সব মানুষই কি নবীর সুন্নাত পরিপূর্ণরূপে মানতে পারছে না? পৃথিবীর অনেক মানুষ নবীজির সকল সুন্নাত পরিপূর্ণরূপে পালন করতেছে। কথা দুইটা, নবীজির সব হাদিস আর নবীজির সুন্নাত, নবীজির সব হাদিস গোটা পৃথিবীর কোন মানুষের পক্ষে মানা সম্ভব নয়, কিন্তু নবীজির সকল সুন্নাত গোটা পৃথিবীর মানুষের পক্ষে মানা সম্ভব যদি মানে। হাদিস মানা সম্ভব নয়, সুন্নাত মানা সম্ভব। হাদিসে আছে নবী একাধিক বিবাহ করেছেন, উম্মতের জন্য চার বিয়া। সব হাদিস মানা সম্ভব নয়, রসুলের সকল সুন্নাত মানা সম্ভব। তো এই দিন, দিনের এই পাঁচ বিভাগ এটা অর্জন করতে গেলে তিন নম্বরে নবীজির সুন্নাতের অনুসরণ অনুকরণ করা লাগবে। কোন কাজ আমার নবী কিভাবে করেছেন, আমার নবী কোন কাজ কিভাবে করেছেন? আপনি যতদিন হায়াত পাবেন হায়াতই আপনার কোনো না কোনো কাজে জড়িত থাকা লাগবে। তো কাজটা আমার নবী কিভাবে করেছেন সেইভাবে আমার করতে হবে, এটাকে বলা হয় নবীজির সুন্নাতের অনুসরণ অনুকরণ। চার নাম্বার, এই দিনের পাঁচ বিভাগ অর্জন করতে গেলে নিয়মিত জিকির করা লাগবে। কি করা লাগবে জোরে বলেন? নিয়মিত জিকির করা লাগবে, নিয়মিত। এক দুই বার, পঞ্চাশ ষাট বার, এক দুইশো বার, এক দুই হাজার বার, কতবার কতবার? ওই যে অর্জন সাহেব পীর বলে দিবে কতবার, ডাক্তার বলে দিবে কতবার, ঔষধ কিভাবে খাবো এটা যেমন ডাক্তার বলে দেয়,
ঠিক এই দিন মানার জন্য একজন রোহানি চিকিৎসক লাগবে, তিনি হক্কানি পীর বুজুর্গ খাটিয়াল্লাহওয়ালা, তিনি আপনাকে বলে দিবে আপনার জিকির কতবার করা লাগবে, 500 বার করলে আপনার হবে না 100 বার করলে হবে না 1000 বার করলে হবে, তিনি বলে দিবেন। আল্লাহ তো বলে দিছেন যত বেশি পারো তত আমার জিকির করো, তো বান্দার পক্ষে তো 24 ঘন্টা জিকির করা সম্ভব না। সাহাবায়ে কেরামও দিনদার হয়েছে কার সাহাবাতে গিয়ে আওয়াজ করে বলেন নবী করিমের সাহাবাতে গিয়ে, উমারের মতো পাক্কা বেঈমান ইমানদার হয়েছে কার সাহাবাতে গিয়ে, রাসূল আকরামের সাহাবাতে গিয়ে, উমার ইসলাম গ্রহণ করেছে দিনদার হয়েছে ইমানদার হয়েছে, নবীর সাহাবাত লাগছে সাহাবায়ে কেরামদের দিনদার হওয়ার জন্য। আমাদের দিন অর্জন করতে গেলে আগে 6 জিনিস লাগবে, তার 4 নম্বর নিয়মিত জিকির, 5 নম্বর দায়েমি ফিকির, দায়েমি ধাক্কা দেন আকবর ভাই আমার দিকে তাকান, দায়েমি ফিকির। দায়েমি ফিকির কি? দায়েমি ফিকির অর্থ সব সময় 24 ঘন্টা আমার একটাই ফিকির থাকবে, আমি দিনদার কিভাবে হব, এটাকে বলে দায়েমি ফিকির। শুধু জুমার দিন একটার সময় আসলাম 1:30 পর্যন্ত আধা ঘন্টা ফিকির করলাম, দিনদার কেমনে হওয়া যায়, আর বাকি সময়টা বদকার কিভাবে হওয়া যায়, শয়তান কিভাবে হওয়া যায়, বেঈমান কিভাবে হওয়া যায়, ফাসিক কিভাবে হওয়া যায়, ফুসাক কিভাবে হওয়া যায়, এর ফিকিরে লিপ্ত থাকি, এই ফিকিরে মগ্ন থাকি, তাহলে কিভাবে এই দিনের পাঁচশাখা অর্জন করা সম্ভব হবে, একটু দিলটাকে বুঝা। শুধু সুর দিয়ে বয়ান করে গেলাম, কান্দাই দিলাম, বয়ান শেষ, মুসল্লিরা বলতে বলতে গেল খুব ভালো বয়ান হয়েছে, কোন একজন বক্তাকে দাওয়াত দিলেন 3 ঘন্টা বয়ান করলো, 1,00,000 টাকা তাকে হাদিয়া দিলেন, 70,000 টাকা হাদিয়া দিলেন, 50,000 টাকা হাদিয়া দিলেন, বয়ান করে কাদাই দিল, বয়ানটা খুব মজা লাগলো, কই আপনি কি পাক্কা দিনদার হতে পেরেছেন? তার পিছনে যে 50,000 টাকা খরচ করেছেন, একটা মাহফিল দিয়ে যে 1,50,000 টাকা খরচ করেছেন, কই এলাকার লোকজন কি দিনের 77 শাখার ইমানদার হতে পেরেছে, দিন অর্জন করতে পেরেছে? কই জীবনভর তো বয়ান শুনলাম, শুনতে শুনতে কারোর দাড়ি পেকে গেছে, কেউ বালেগ হয়ে গেছে, কারোর 30 বছর, কারোর 40 বছর, কারোর 80 বছর, কারোর 100 বছর, কই দিনের 77 শাখা ইমানের দিনদার হওয়ার এই 5 বিভাগের উপর কি আমল আসছে? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তার এক ভক্তকে 8টি উপদেশ দিয়েছিলেন, 8টি উপদেশের ভিতরে 4টি উপদেশ হলো করণীয় আর 4টি বর্জনীয়, বর্জনীয় 4টির 1টি উপদেশ দিয়েছিলেন, তুমি ওয়াজ করা থেকে বিরত থাকবে, ওয়াজ করা থেকে বিরত থাকবে, তবে তুমি যদি ওয়াজের উপরে আমল আনতে পারো তাহলে অস্তিত্ব। তিনি বলেছিলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, কিতাবের ভিতরে আছে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াজ কিভাবে করবে, মনে করুন আপনি জানতে পারলেন 1 ঘন্টা পরে, কয় ঘন্টা পরে, এ মুসলমান ঘুমানো যাবে না, নারায় তাকবীর ঘুমানো যাবে না আল্লাহর ওলি, 1 ঘন্টা পরে তুফান আসবে, বিরাট তুফান। জানতে পারলেন আপনার এলাকায় 1 ঘন্টা পরে বিশাল তুফান আসবে, বাড়ি ঘর সব তলিয়ে যাবে,
কিছু ধ্বংস হয়ে যাবে এক ঘন্টা পর, এটা জানতে পারলেন এমন তো অবস্থায় আপনি বাসায় গিয়ে খুব সুন্দরভাবে সাজাই গুছাই রং ঢং করে কি বলবেন, ও বিবি বিবি জানো এক ঘন্টা পরে বন্যা হবে, সব তলিয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, হেসে হেসে আমোদ প্রমোদের সাথে হাসতে হাসতে কি বাড়িতে গিয়ে বলবেন এক ঘন্টা পরে সব ধ্বংস হয়ে যাবে, নাকি বাড়িতে গিয়ে বলবেন এই শুনছো এক ঘন্টা পরে সব ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, সব উড়ে যাবে, বন্যায় সব ভেসে যাবে, সব কিছু তুলার নাই উঠতে থাকবে, এমন ভাবেই তো বলবেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন বয়ানটাও এভাবে করতে হবে, কারণ দেখা যাচ্ছে আমার মুসল্লি ভাইয়েরা, আমার সুনন মুসল্লি ভাইয়েরা কেউ জাহান্নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে, কেউ জাহান্নামের কিনারায় ঘুরতেছে, কেউ খারাপ কাজ করতে করতে পাক্কা জাহান্নামে হয়ে যাচ্ছে, আর এখানে সাজায় গুছায় রং ঢঙের সাথে বয়ান করার সুযোগ নাই। বয়ান করতে হবে দিলে ভয় নিয়ে, বয়ান করতে হবে দিলে ব্যথা নিয়ে, বয়ান করতে হবে দিলে এমন আগ্রহ নিয়ে যে আমার এই ভাইয়েরা যাতে জাহান্নাম থাকে। কি শুরু হলো এই দিন অর্জন করতে গেলে, এই দিন ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত এটা অর্জন করতে গেলে চার নাম্বার নিয়মিত জিকির, পাঁচ নাম্বার দাইমি ফিকির, সব সময় ফিকির করা লাগবে, ছয় নাম্বার দস্তরে তাসকিয়া, বলেন ছয় নাম্বার দস্তরে তাসকিয়া, এটা আবার কি দস্তরে তাসকিয়া, এই যে দস্তরে তাসকিয়া, দস্তরে তাসকিয়া অর্থ হলো আত্মশুদ্ধির পদ্ধতি, আত্মাকে পাক করার পদ্ধতি, আত্মাকে পাক করার পদ্ধতি, আখলাকিয়াত আত্মশুদ্ধি, আপনি জানেন এগুলি এগুলি অবলম্বন করলেই আমার আত্মা পাক হয়ে যাবে, এই যে আখলাকিয়াত একুশটি, এই আখলাকিয়াত একুশটি অর্জনীয় চোদ্দটি বর্জনীয় ষাটটি, মোট কত হলো একুশটি, আপনি জানেন যে এই একুশটি মানলে আমার আত্মা পাক হয়ে যাবে, কিন্তু শোনেন আপনি জানেন, অনেকে জানে না কোন রোগের কি ঔষধ, জানে গলা ব্যথা হলে বক্তাদের গলায় যদি সমস্যা হয় তো কোষ্ঠীকাম খেলে ঠিক হয়ে যায়, তো কোষ্ঠীকাম কয় ফোঁটা করে খেতে হবে, কোষ্ঠীকামের পাওয়ার আছে 100, আরেকটা আছে 200, আরেকটা আছে 500, আরেকটা আছে 1000, আরেকটা আছে 10000, আরেকটা আছে 50000, সর্বোচ্চ পাওয়ারফুল ঔষধ হলো 100000, কোষ্ঠীকাম হোমিওপ্যাথি একটি ঔষধ। এখন কোন বক্তার বয়স কত আর কোন বক্তাকে কত পাওয়ারের কোষ্ঠীকাম খাওয়ানো লাগবে এটা রোগী জানে না ডাক্তার জানে, অমুসলমান জোরে বলেন, আপনি জানেন যে এটা এটা অবলম্বন করলে আমার আত্মা পাক হয়ে যাবে, ঠিক আছে, এটা অবলম্বন করা অত সহজ না, এ পড়া সহজ, এ পড়ে মুখস্থ করা সহজ আর বলা সহজ, আমার মুখস্থ আছে আমি জানি এটা বলা সহজ কিন্তু এটা আমলে আনা অত সহজ না, এই আত্মশুদ্ধির নাম হলো আত্মাকে পাক করতে হবে, এটাকে বলা হয় দস্তরে তাসকিয়া, এই দস্তরে তাসকিয়ার 18টি পয়েন্ট আছে, এই 18টি পয়েন্টের উপর আমল করলে এই আখলাকিয়াত 21টি মানা অটোমেটিক সহজ হয়ে যাবে, এই হলো বয়ান, এই যে বয়ান করতেছি এটাই হলো বয়ান, দস্তরে তাসকিয়া, দস্তরে তাসকিয়া আত্মশুদ্ধির ক্ষেত্রে অতি উপকারী যুগ উপযোগী পরীক্ষিত পদ্ধতি ও ব্যবস্থাপত্র, একটা ট্যাবলেট, আত্মাকে পাক বানানোর এক ট্যাবলেট, এই ট্যাবলেট যে সেবন করবে তার আত্মাই পাক হবে, তখন এগুলি মানা অটোমেটিক সহজ হয়ে যাবে, এই সেই দস্তরে তাসকিয়া, 18টি পয়েন্ট আছে, 1, 2 এভাবে করে 18,
তাহলে এই দিন দিনের পাঁচ শাখা অর্জন করতে হবে, সংরক্ষণ করতে হবে, উন্নয়ন করতে হবে। অর্জন করতে গেলে এক নম্বর শায়খের পীরের খাটি আল্লাহওয়ালার পর্যাপ্ত সোহবত, দুই নম্বর বিশুদ্ধ কুরআন তেলাওয়াত, তিন নম্বর রসুলের সুন্নাতের অনুসরণ, চার নম্বর কি নিয়মিত জিকির, বলেন নিয়মিত, মুখ খুলে বলেন নিয়মিত জিকির, পাঁচ নম্বর দায়েমি ফিকির, ছয় নম্বর দস্তরে তাসকিয়া। এটা হলো এই ছয়টা কাজ করলে এই পুরো দিন অর্জন করা যাবে। এই ছয়টা কাজ করলে এই পুরো দিন কি করা যাবে? অর্জন করা যাবে। এবার সংরক্ষণ করবেন কেমনে? জমি কিনছেন, জমি কিনছেন, এখন ওটাকে সংরক্ষণ করা লাগবে না? ও মুসলমান জোরে বলেন, একটা জমি আপনি কিনছেন, ওটাকে সংরক্ষণ করা লাগবে না? মসজিদের জন্য একটা জায়গা নির্বাচন করছেন, তো এই জায়গাটা সংরক্ষণ করা লাগবে না? যে আপনার জমিতে ফসল লাগাইছেন, তো ওই ফসলটাকে সংরক্ষণ করা লাগবে না? তো এই দিন অর্জন করা যাবে এই ছয়টা জিনিস মানলে। এবার সংরক্ষণ করবেন কেমনে? সংরক্ষণ করার ছয় পদ্ধতি। অ মুসলমান ঘুমায়েন না, দিলে মহব্বত ব্যথা দরদ নিয়ে বয়ান করতেছি, কি হচ্ছে আমাদের, কি হচ্ছে আমাদের, কিভাবে জীবন কাটাচ্ছি, এ তো জাহান্নামের স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছি। এই দিন অর্জন করা যাবে ছয়টা জিনিস মানলে। এবার এর সংরক্ষণ হবে আর ছয়টা জিনিস মানলে। কয়টা জিনিস জোরে বলেন? এক নম্বর, এক নম্বর আমার দিকে তাকান, মুখস্থ করে ফেলতে হবে ছয়টা। হাত দেন, সবাই হাত দেন, কুদৃষ্টি বলেন, কুদৃষ্টি, কুকথা, কুধারণা, কুদৃষ্টি, কুকথা, কুধারণা, বর্জন, কয়টা হলো জোরে বলেন? চার নাম্বার দাড়ি কাটা ছাটার গুনাহ বর্জন, দাড়ি কাটা ছাটার গুনাহ বর্জন। পাঁচ নাম্বার টাকলুর গুনাহ বর্জন, পাঁচ নাম্বার টাকলুর, তো টাকলুর নিচে জামা বা লুঙ্গি পুরুষের পরা যাবে না। টাকলুর নিচে পুরুষের জামা বা লুঙ্গি পরা যাবে না, কিচ্ছু না, টাকলুর নিচে জামা লুঙ্গি পরা যাবে না, প্যান্ট শার্ট টাকলুর নিচে চলে যাবে, যেতে পারবে না, টাকলুর গুনাহ বর্জন। কত বড় কথা! এই পুরো দিন সংরক্ষণ করতে গেলে টাকলুর নিচে কাপড় পরা যাবে না, কত বড় কথা! মুসলমান টাকলুর নিচে কাপড় পরে? পরে, জোরে বলেন পরে। দিন সংরক্ষণ করবে কেমনে? এই দিনের সংরক্ষণ হবে কি করে? তার দ্বারা পাক্কা দিনদার সে হবে কি করে? পাক্কা জান্নাতি সে হবে কি করে? তাহলে এই দিন সংরক্ষণ করতে গেলে কয়টা জিনিস মানা লাগবে? জোরে বলেন, কয়টা বললাম? পাঁচটা। ছয় নাম্বার দিলের গুনাহ বর্জন, দিলের গুনাহ, দিলের গুনাহ কি জানেন? এই দেখেন দিলের গুনাহ, এই যে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ, অহংকার, হাসাদ, বদরাগ, কুধারণা, রিয়া, রিয়া মানে লৌকিকতা, এই যে লৌকিকতা দিয়ে দিয়েছে। সাত নাম্বার দুনিয়ার সম্পদের লোভ, পদের লোভ, আমিরত্বের লোভ, নাম যশের লোভ, দান সৎকার করলে আমার নামটা একটু ঘোষণা করুক, এই লোভ, এগুলো হলো দিলের গুনাহ। আছে মুসলমানের? আছে? জোরে বলেন আছে। এই যে এই রোগ নিয়ে মুসলমান নামাজ পড়ে, পাগড়ি মাথায় দেয়, সামনের গাদরে নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, জিকির করে, রোগ যাচ্ছে না। কেন যাচ্ছে না? দিন কিভাবে অর্জন করতে হয় জানে না, দিন কিভাবে সংরক্ষণ করতে হয় জানে না, দিনের উন্নয়ন করতে হয় কিভাবে তাও জানে না। খালি নামাজ পড়লে দিনদার হওয়া যায় না, রোজা রাখলে দিনদার হওয়া যায় না, শুধু কোরআন পড়লে দিনদার হওয়া যায় না, শুধু দান সৎকার করলে দিনদার হওয়া যায় না, শুধু ভালো কাজ করলে দিনদার হওয়া যায়।
দিনদার হতে গেলে দিন অর্জন, সংরক্ষণ, উন্নয়ন তিনটা লাগবে। তাহলে দিনের সংরক্ষণ করতে গেলে কয় জিনিস লাগবে? জোরে বলেন, আরো জোরে বলে, ছয়টি। এক নাম্বার কুদৃষ্টি বর্জন। এই চোখ দিয়ে যে সমস্ত নারীদেরকে দেখা হারাম, দেখা যাবে না। কুদৃষ্টি বর্জন, কুকথা, অশ্লীল কথা, বাজে কথা, অনার্থক কথা, প্রয়োজনের অতিরিক্ত কথা, কুধারণা। মুসলমান মনে মনে অনেক ধারণা করে, কিছু ধারণা আছে, কিছু বলা যায় না, ধারণা করাতে মনে মনে ধারণা করলাম, অমুকে মনে হয় বাজে কাজ করছে, মনে মনে ধারণা করলাম, রাত একটার সময় আসতেছে, মনে মনে বললাম চুরি টুরি করে আসছে, কিছু আছে ধারণা করা যায়। এই কুধারণা বর্জন, এই কুধারণা বর্জন অত সহজ না। মুসলমানের সন্তান, হে আল্লাহর গোলাম, জোড়াগেটের মুসলমান, কুধারণার বয়ান, কুধারণা করলে কি ক্ষতি? এ বয়ান করলেই কুধারণা বর্জন করা সম্ভব না। কিভাবে সম্ভব? এই দিনের অর্জন ছয়, সংরক্ষণ ছয়, উন্নয়ন ছয়, এটা মানলে কুধারণা বর্জন করা সম্ভব। বয়ান করে হাদিস দিয়ে কুধারণা বর্জন করানো সম্ভব নয়। তাহলে দিন অর্জন, দিন অর্জন কয়টা মুখস্থ হয়েছে আপনাদের বলেন? কুধারণা, কুদৃষ্টি, কুকথা, কুধারণা বর্জন। চার নাম্বার দাড়ি কাটা ছাঁটার গুণা বর্জন। পাঁচ নাম্বার টাকনুর গুণা বর্জন। ছয় নাম্বার দিলের গুণা বর্জন। এবার উন্নয়ন, এই দিনের উন্নয়ন। ও মুসলমান, জমি কিনছেন, গ্রামে বিলে জমি কিনছেন, সংরক্ষণ করছেন, ফসল লাগাইছেন, উন্নয়ন করবেন, ফসলের হেফাজত করা লাগবে না? গাছে আম ধরছে, কত সুন্দর আম রে! আম ধরলেই কি আলহামদুলিল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু আমে যাতে পোক না ধরে এর জন্য তো ঔষধ ব্যবহার করা লাগবে, না লাগবে না? জমি কিনছেন, গাছ লাগাইছেন, ফল ধরছে, দিন অর্জন করছেন, দিন সংরক্ষণ করছেন, ঘুনে ধরতে পারে কিনা দেখেন না? কিছু মানুষ এক সপ্তাহ খুব নামাজ পড়ে, নামাজিরে ঘুনে ধরে, আর তার আর মসজিদের কাছেও পাওয়া যায় না, আছে কিনা? ঘুম আসতেছে? নারাই তাকবীর, একটু সোজা হন, এরকম করেন। আচ্ছা, ঘুম দূর হওয়ার একটা ওয়াজ শোনাই, জীবনে বলি নাই, আজকে নতুন পদ্ধতি শিখাচ্ছি, কিতাবে পাইছি, বলবো। যদি কারোর ঘুম আসে, এই কাজ যদি অবলম্বন করতে পারেন, ঘুম চলে যাবে। আগে নাক দিয়ে নিঃশ্বাস টানবেন, এরপর নাক বন্ধ করে ধরবেন বাম হাত দিয়ে, আগে নিঃশ্বাস টানবেন, এরপরে নাক বন্ধ করবেন বাম হাত দিয়ে, এরপরে মুখ বন্ধ করে রাখবেন, তারপরে দেখতেছেন আমি আর দম রাখতে পারতেছি না, ছেড়ে দিবেন, ঘুম চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি ঘুম আসে, কারণ আপনি এখানে বয়ান শুনতে আসছেন, এখানে তো মানুষ হওয়ার জন্য আসছেন, এখানে তো চিকিৎসা নেওয়ার জন্য আসছেন, ডাক্তারখানায় গিয়ে ঘুমাই মানুষ, ঘুমাই, আমি ঘুমাই, ঘুমাই, এখানে এসে ঘুমাই, টানবেন, নাক বন্ধ করে ধরবেন, বন্ধ, দমটম ছাড়া সব বন্ধ, কি হবে? ঘুম আসে যে কারণে, ঘুমের যে কারণ, ওই রগগুলি, ওই জায়গাগুলি সতেজ হয়ে যাবে, পুরা শরীর ঘুমের ভাব পুরা দূর হয়ে যাবে, এমনটা করবেন ইনশাআল্লাহ। তাহলে দিন অর্জন, সংরক্ষণ, উন্নয়ন। একজন মানুষ অর্জন করছে, এটা মানা শুরু করে দিছে, সংরক্ষণ করছে, মানা শুরু করে দিছে, কিন্তু মানতেছে, এক মাস ধরে মানছে, দুই মাস ধরে মানতেছে, তিন মাস, এক বছর ধরে, মাঝে সাথে আবার বদ্দিন হয়ে যেতে পারে কি পারে না?
জোরে বলেন তো। এটার উন্নয়ন দিন দিন, উন্নয়ন দিন দিন, যেমন মসজিদের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, জোরে করে। এই মসজিদের উন্নতি হচ্ছে দিন দিন না অবনতি হচ্ছে? উন্নতি। তা আপনি দিনদার হয়ে গেছেন, দিন অর্জন করছেন, সংরক্ষণ করছেন, এখন এগুলো মানতেছেন, এখন এগুলো দিন দিন, আগে নামাজ শুধু ফরজ পড়তেন, এখন ইশরাক পড়তেছেন, উন্নতি। আগে ফরজ পড়তেন, ইশরাক পড়তেন, এখন আবার চাষের নামাজও পড়া শুরু করছেন, উন্নতি। আগে ফরজ, ইশরাক, চাষ, এখন তাহাজ্জুদও পড়া শুরু করছে, আরো উন্নতি। আগে মাত্র রমজানের 30 রোজা রাখতেন, এখন উন্নতি, এখন আরো শাওয়ালের 6 রোজা, আরো উন্নতি। মাসে 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 3 রোজা রাখত, এখন মাসের আরো বেশি রোজা রাখতেছে প্রত্যেক মাসে, উন্নতি। আগে ভালো কাজ একটা করত, এখন ভালো কাজ আরো বেশি করতেছে, উন্নতি। এই উন্নতিটা কিভাবে হবে? উন্নতি হবে 6 জিনিস অবলম্বন করলে। কয় জিনিস? এই পুরা দিন ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এই 500 শাখার উন্নয়ন হবে 6 জিনিস, 6টা কাজ করলে। 1, নিয়মিত তাহাজ্জুদ, নিয়মিত নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আপনি নিয়মিত তাহাজ্জুদটা বেতের নামাজের পর, ইশার নামাজের সুন্নাতের পর, বেতের আগে 2-4 রাকাত পড়ে নিতে পারেন, বা শেষ রাত্রেও পড়তে পারেন, তাহাজ্জুদ হবে, নিয়মিত তাহাজ্জুদ। 2, নিয়মিত বিশুদ্ধ কুরআন তেলাওয়াত, নিয়মিত সহিহ শুদ্ধ কুরআন তেলাওয়াত, তাহলে এই দিনের উন্নয়ন হবে। দেখেন, অর্জন করতে গেলেও বিশুদ্ধ কুরআন তেলাওয়াত থাকা লাগবে। তো দিন যে অর্জন করব, এখানেই আমাদের সহিহ শুদ্ধ কুরআন নাই, তেলাওয়াত নাই, আর যে উন্নয়ন, এখানেও সহিহ শুদ্ধ কুরআনের তেলাওয়াত। তো কুরআনের তেলাওয়াতই জানি না, আমিও জানি না, আমার বউও জানে না, আমার ছেলেও জানে না, আমার মেয়েও জানে না, আমার পুত্র বধূও জানে না, কেউ কুরআন তেলাওয়াত জানে না। তো দিনদার হবে কি করে? মুসলমানের সন্তান ঘুমায়, ঘুমায়, ঘুমাচ্ছে, নিয়মিত তাহাজ্জুদ, 2, নিয়মিত বিশুদ্ধ তেলাওয়াত, 3, নিয়মিত জিকির, নিয়মিত জিকির, 4, আল্লাহর গভীর মহব্বত। এই দেখেন অর্জনীয় আখলাক 14টি। 1, আল্লাহর গভীর মহব্বত, গভীর মহব্বত, আমার সব ভয় হয়ে যাবে, আমার আল্লাহর কথা কেউ যদি বলে সেটাই আমার আসর, নামাজের সময় আসবে, কাফ অফ, নামাজ আজান হয়ে গেছে, দোকান বন্ধ, মসজিদে আগে আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত নাই মুসলমানের, নাই। আজান হয়ে যায়, দোকান খোলা, দোকানপাট সব খোলা, তারাবি জ্বলে, সব দোকানপাট খোলা, রমজান মাস, মুসলমান নামাজির দোকানে বেচাকেনা চলতেছে, হোটেল, কি মহব্বত আল্লাহ! কেন? আল্লাহর মহব্বতে তো আপনি দিনের বেলা রমজান মাসে হোটেলের রান্না বান্না, বেচা কিনা, খাবার দাবার বন্ধ করে রাখতে পারতেন, আল্লাহর হুকুম মানতে, খবর নাই। এই দিনের উন্নয়ন করতে গেলে 6 জিনিস লাগবে। 1, নিয়মিত তাহাজ্জুদ, 2, নিয়মিত বিশুদ্ধ তেলাওয়াত, 3, নিয়মিত জিকির, 4, আল্লাহর গভীর মহব্বত, 5, আল্লাহর উপর ভরসা। কার উপর ভরসা? এরকম ভাবা যাবে না, ও কি আমার দ্বারা হবে, আমার জাহান্নামে দ্বারা যাওয়া ছাড়া উপায় নাই, আমারও হবে টবে না, ওই শেষ যা নামাজ করে আমি একটু পড়তাম, ও হবে টবে না, নামাজও পড়বো না, ওই জাহান্নামে তো যাতেই হবে, সব বাদ। এইরকম মনে করে আল্লাহর উপর ভরসা, আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, আরে এটা আমার দ্বারা মানা সম্ভব, আমার মানতে হবে, আল্লাহ তোমার উপর ভরসা করছি, আমাকে তুমি মানার তৌফিক দাও, আমাকে আমল করার তৌফিক দাও, আমাকে বুঝার তৌফিক দাও, আল্লাহর উপর ভরসা করে চলতে হবে, আল্লাহ ভরসা। মানুষ পারে না এমন কিছু না, মানুষ পারে, অনেক সম্ভব মানুষের দ্বারা, প্লেন তৈরি করছে মানুষ, জাহাজ তৈরি করছে মানুষ, বড় বড় মেশিন তৈরি করছে মানুষ, বিমানে উড়ে আকাশে চলে যাচ্ছে মানুষ, সব পারে মানুষ।
এগুলো অর্জন করা সম্ভব না। কত মানুষ আপনাদের মধ্য থেকে কত মানুষ এগুলো অর্জন করতেছে, এই বাংলাদেশের কত মানুষ অর্জন করে জান্নাতি হয়ে যাচ্ছে। আর আমি অর্জন না করে কি বেঈমান থাকবো? আমি অর্জন না করে কি জাহান্নামে যাব? আল্লাহর উপর ভরসা। ছয় নম্বর, তিন জায়গায় সবর। ছয় নম্বরে তিন জায়গায় সবর, কয় জায়গায়? জোরে বলেন, ডাক দেন ডাক দেন। ছয় নম্বরে তিন জায়গায় সবর। এক নম্বর ইবাদতে সবর, দুই নম্বর গুনাহ থেকে সবর, তিন নম্বর মুসিবতে সবর। ইবাদতে সবর, ইবাদত করতে মনে চাবে না, সবরের সাথে ইবাদত করবে। তাড়াতাড়ি মনে চাবে, তাড়াতাড়ি নামাজ পড়ে সালাম ফিরে দিত, সালাম ফিরে দিত। ইমাম সাহেব নামাজ পড়ে যদি 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আর কিছু দোয়া পড়ে, দেখে ইমাম সাহেব মুনাজাত আরো মনে 2 মিনিট লাগবে রে, নামাজ পড়ে আল্লাহুম্মা আমিন। আটা সবর নাই, সবর নাই। আরে নামাজ পড়ে একটু দোয়া করে যায়, ইমাম সাহেবের সাথে দোয়া করা ফরজ না। ইমাম সাহেবের সাথে দোয়া না করলে আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু নামাজ কালাম পড়লাম, এটা যদি ভাবে আইরে আমার, আমি একা একা দোয়া করলে কবুল না হতে পারে, কিন্তু ইমাম সাহেবের সাথে কত মানুষ হাত উঠাবে। দাড়ি হাদিস শরীফে আসছে, দাড়ি পাকা লোকের ওসিলায় দোয়া কবুল হয়। আল্লাহ সবার সাথে তাঁত উঠে দোয়া করে, তার সময় নাই। ইবাদতে সবর নাই, ইবাদতে সবর নাই। শুধু এই একটা, এ তো একটা বললাম না, ওর মনে চায় না 2 রাকাত বেশি নামাজ পড়তে মনে চায় না, ইশরাক চাষ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, তারাবি পড়তে মনে চায় না, এরপরে কত ইবাদত করতে মনে চায় না। সবরের সাথে কেন করব না? করবই করব সবরের সাথে। ও মন জাহান্নামে নিবি করব, তুই করতে দিবি না, আমি করব। সবর, ইবাদতে সবর, গুনাহ ত্যাগে সবর। গুনাহ ছাড়া অত সহজ না। এ বয়ান করে যে সিস্টেমে বয়ান করেছি, এই সিস্টেমে যদি কেউ আমল শুরু করে দেয় তার দ্বারা সম্ভব, অন্যথায় সম্ভব না। ওদের জুমায় আসলাম, বয়ান শুনলাম, নামাজ কালাম পড়লাম, এতে গুনাহ ত্যাগ করা সম্ভব না। গুনাহ ত্যাগে সবর, এগুলি মানতে হবে। আর বিভিন্ন গুনাহ সামনে আসবে, সবর, সবরের সাথে করতে মনে চাবে। তেঁতুল সামনে আসলে মুখে লালা আসবে, আসবে সবর। বেগানা নারী সামনে থাকলে বিভিন্ন দিলে বিভিন্ন ওয়াসওয়াসে আসবে, তাকাবো না, সবর। মুসিবতে সবর, এই দিন মানা শুরু করলেই মুসিবত আসবে। এই দিন মানবেন, মুসিবত আসবে, দিন না মানলেও মুসিবত। কি যারা পাক্কা দিনদার না, সুবিধা অসুবিধা সুখ দুঃখ আছে না নাই, আর দিন মানলেও সুখ অশান্তি দুঃখ কষ্ট শান্তি সব আসবে, আসবে হায়াত যতদিন, সুখ শান্তি দুঃখ কষ্ট ততদিন। দিনদার যে যত বড় দিনদার হবে তার বালা মুসিবত তত বড় হবে। দিনদার যদি নর্মাল হয় বালা মুসিবতও নর্মাল হবে। হাদিস শরীফে আসছে সব থেকে বেশি দিনদার ছিলেন আমার নবী, এই জন্য তার মুসিবতই বেশি ছিল। সব থেকে তারপরে দিনদার ছিলেন সাহাবা ইকরাম, তারা যেমন ছিলেন তাদের মুসিবতই তেমন ছিল। আমরা সেরকম দিনদারও না, আমাদের সেরকম মুসিবতও আসে না। দিনদার হওয়া শুরু করবেন, মুসিবত আসা শুরু করবে। এই মুসিবত এই বয়ান করলাম না, এগুলি অর্জন সংরক্ষণ উন্নয়ন কিভাবে করা যাবে সেই বয়ান করলাম। এ বয়ান কিন্তু করি নাই, এগুলি পড়ে পড়ে শুনাই নাই। এটাই হলো জান্নাতে যাওয়ার আমল, তো এটা অর্জন সংরক্ষণ উন্নয়ন। এই বয়ান করলাম, যা বললাম আল্লাহ বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, সম্মানিত আলোচকের আরও বিষয়ভিত্তিক আলোচনা শুনতে চাইলে ইউটিউবে মুফতি ইসমাইল হোসেন খুলনা লিখে সার্চ করুন। ধন্যবাদ।